চিকেনের ব্যাপারে যদি কেউ কোনো মতে ডুপ্লিকেট কোনো কিছু প্রমাণ করতে পারে, তার জন্য তার পার প্যাকেটে 1000 টাকা প্রাইস থাকবে। শুনলাম নাকি তোমার এখানে নাকি মানে 85 গ্রাম নাকি চিকেন বিরিয়ানি মাত্র 70 টাকায় পাওয়া যায়। মানে ঘটনা কি সত্যি? সত্যি। আচ্ছা মানে এত কম প্রাইসে মানে দিতে পারছো কি করে? মানে ব্যাপারটা কি যদি একটু খুলে বলো। একটু খুলে বলার তো কিছু নেই। আমার জিনিস একবার যে খাবে সে বুঝবে। চলে আসলাম সংহতি, একদম পিছনে দেখাতে বলবো। দেখো ওই সংহতিতে কিন্তু একটা ব্রেকফাস্টের দোকান চোখে পড়লো। দাদাকে দেখাতে পারছি। দেখো এখানে কিন্তু পরোটা দিচ্ছে এবং তার সাথে স্যালাড দিচ্ছে। দাদা একটু দেখিয়ে দাও একটুখানি। পরোটা কত টাকা পিস আছে? 3টে 20 টাকা। 3টে 20 টাকা। বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসো। আচ্ছা এই তরকারি একটু দেখিয়ে দাও। বাহ একদম দেখতেই পাচ্ছি। যাই হোক এখান থেকে ব্রেকফাস্ট নেব, দেখবো এখানকার স্বাদ কীরকম এবং এটা টেস্ট করে তারপরে যাব আমরা দুপুরের চিপেস্ট লাঞ্চ দেখি কেমন কি কোথায় কি পাওয়া যাচ্ছে এবং স্বাদ কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। দাদার বাড়ি কি করতে গেছো? ঘুমা থেকে। আচ্ছা কটার সময় দোকান খুলছি? 5:30। প্রত্যেক দিন খোলা আছে নাকি? প্রতিদিন খোলা। চলো একটু ওদিকে যাওয়াই। তো ফাইনালি যাবো দাদার দোকান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এরকম পরোটা। দেখো 1 পিস, 2 পিস, 3 পিস আর তার সাথে এই যে দেখো একদম পুরো তরকারি ভর্তি করে দিয়েছে। ওপর দিয়ে এরকম স্যালাড ছড়িয়ে দিয়েছে, শসা, পেঁয়াজ, ঠিক আছে। আর তরকারি থেকে কিন্তু একটা মুগ ডালের কিন্তু ভালো সেন্ট আসছে, ঠিক আছে। দারুণ একদম সেই বিয়ে বাড়িতে সেই মুগ ডালগুলো হয় না, ওগুলো তো খেয়ে দেখার পরে, ঠিক আছে। আর দেখো পরিবেশটা দেখাতে বলবো। দেখো গাছের তলায় একদম ছিমছাম নিরিবিলি পরিবেশ, ঠিক আছে। শুধু একটাই ভয়, ওপর থেকে যদি পাখিতে যদি পটি না করে সে ব্যাপারটা আলাদা। চলো প্রথমে একটুখানি এরকম পরোটাটা ছিঁড়ে নেবো। দেখো পরোটাটা কিন্তু যথেষ্ট সফট, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই, 3 পিস কিন্তু 20 টাকা, ঠিক আছে। ওই রোলের যেরকম পরোটা হয় সেরকমই পরোটা, ঠিক আছে। একটুখানি ছিঁড়ে নেবো। নিয়ে এই তরকারি বেশ মটর ফটর দিয়ে করেছে মনে হচ্ছে, দেখবে। দেখো ধনেরগুলো, গোলমরিচ, ঠিক আলু কাবলি প্যাটার্নটা লাগছে না। মুগের ডাল, ছোলার ডাল আর তার সাথে তোমার বড়িটা পড়ছে। ওই বড়িটার সাথে কিন্তু মানে এই দুটো কিন্তু দারুণ ব্যালেন্স করছে। নিয়ে নেবো। দারুণ লাগে। কিন্তু একটা নিয়ে আমি দাদাকে বলবো, দাদা আচ্ছা এই তোমার কাগজে দিচ্ছ, এই কাগজটা যদি চেঞ্জ করে কি মানে এই যদি বাটি করা যায় বা সোলার বাটি বা কিছু বাটিতে হবে না নাকি? তো এই কালিটা আছে না, কালিটা একটু প্রবলেম হয় যদি কালি উঠবে না। তেল টাকা আন্দাজে আমি বলবো যথেষ্ট খাওয়ার এবং স্বাদেও খুব ভালো। আর এখানে দেখো তুমি এখানে সোয়াবিনও কিন্তু অ্যাড করা হচ্ছে, মানে মুগ ডাল, সোয়াবিন সব প্রোটিন ইউজ করছে। তো ফাইনালি ব্রেকফাস্টের ভিডিওটা করে কিন্তু চলে এলাম কিন্তু একটা লাঞ্চে। আর লাঞ্চে কিন্তু দেখো আগের ভিডিওতে তোমাদের চিপেস্ট প্রাইসে ভাত তরকারি দেখিয়েছিলাম, আর এবার কিন্তু হবে একদম বিরিয়ানি। এখানে চলে এসেছি কিন্তু নেহা বিরিয়ানি স্টল, ঠিক আছে। এখানে কিন্তু 70 টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আলু বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন প্রাইসগুলো। দাদার সাথে একটু কথা বলে নেবো। চলো এত বলতে গেলে ভাই এমনি কনফিউজ হয়ে যাবো। চলো দাদার সাথে কথা বলবো, ঠিক আছে। নমস্কার। নমস্কার। আচ্ছা তো এই বিরিয়ানি আউটলেটটা যেটা, এটা কত বছর? এই আমি কত বছর না, মাস 3 হলো স্টার্ট করেছি। মাস 3। আর প্রাইসগুলো কি আছে? প্রাইসগুলো বলতে আলু বিরিয়ানি আছে 40 টাকা, ডিম বিরিয়ানি 50 টাকা, চিকেন বিরিয়ানি 70 টাকা, এর সঙ্গে রয়েছে চিকেন মোমো 6 পিস 50 টাকা। 6 পিস 50 টাকা। বিরিয়ানিটা একটুখানি যদি দেখানো যায় দর্শক বন্ধুদের, বিরিয়ানিটা একটুখানি দেখিয়ে দাও। এই পুরো গোটা আলু। আচ্ছা এটা কি আলু ইউজ হচ্ছে? এটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু, অন্য কোনো আলু না। বাহ ये 94 ग्राम। अरे ये चिकन साइज है 80 ग्राम 85 ग्राम होता है। 90 ग्राम मीडियम कर रहा। वाह, इससे देखिए डिम डिम जाচ্ছে দেখি। ডিম আলাদা এসে উইং চিকেন উইং। আচ্ছা বাহ, সাথে যদি ডিম অ্যাড হয় কত হবে? 80 টাকা। 80 টাকা মানে ডিম অ্যাড হলে 10 টাকা অ্যাড হচ্ছে। 10 টাকা হবে এসে রাইস। বাহ, একদম ঝুরঝুরে একদম, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, গরম গরম আর অ্যারোমাটা যা বেরিয়েছে না, কালা ফলা বেশি দিন না, পুরো মাল একদম এরকম পাবে। এই বিরিয়ানি সাথে সাথে আর কি রাখা হচ্ছে? আর বলতে চিকেন কষাটা আছে। আচ্ছা, এটা দেখানো যাবে কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রাইস কি আছে? প্রাইস আছে পার পিস 40 টাকা। পার পিস 40 টাকা। আচ্ছা, কত গ্রাম করে আছে ওটা? 85 গ্রাম। আচ্ছা, তুমি দেখিয়ে দাও। এটা তো চিকেন কষা না, এটা তো চিকেনের ঝোল। এই যে লেগ। বাহ, লাগাও। এই চিকেন মোমোটা, চিকেন মোমো ওটা যদি একটুখানি দেখি। এই যে মোমোর সাইজ বা মোমো দেখে নাও। খুলতেই তো একদম দারুণ একটা অ্যারোমা এলো নাকে। ফাইনালি নেহা বিরিয়ানি স্টল থেকে কিন্তু নিয়ে নিলাম। দেখো এরকম কোয়ান্টিটিতে বিরিয়ানি। প্রাইসের ক্ষেত্রে যদি বলি, দাম কিন্তু পড়েছে 70 টাকা। যদি ডিমটা অ্যাড হতো সেক্ষেত্রে কিন্তু 80 টাকা হয়ে যেত। দেখো ভাত তরকারি অনেকে এই ঝামেলা যেতে চায় না, অনেকে মনে করে কি যে 70 টাকা দিয়ে 1 প্লেট বিরিয়ানি খেয়ে চিপেস্ট একটা প্রাইস নির্ভর করছে। এখন তুমি যদি এখন 300-350 টাকার বিরিয়ানি খেতে চাও সেক্ষেত্রে যেরকম হবে, এটা কিন্তু চিপেস্ট হবে 70 টাকা। তবে আমি এখনো খাইনি, খেয়ে দেখবো কীরকম। বিষয়টা যদি তোমাদের দেখানো যায়, দেখো এরকম একটা গাবলা আলু দিয়ে দিয়েছি। আর দাদারা বলছে কিন্তু এটা কিন্তু চন্দ্রমুখী আলু। ঠিক আছে, তো প্রথমে আগে আলুটা আমি দেখবো, বিশেষ করে আলুটার দিকে আমার খুব নজর বেশি। তোমরা আবার খাবেও না কিন্তু। আচ্ছা বাহ, হালকা ধরলাম আমি, খুলে চলে এলো। আলুটা খাওয়া যাবে। আমি অতটা বিরিয়ানি লাভার না, ভাত তরকারির দিকে বেশি প্রেফার করি। তবে যতটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওপর দিয়ে কিন্তু পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু মোটামুটি ভালোই আছে, কিন্তু ভিতরে আরেকটু যদি ঢুকতো। দাদা এটা কিন্তু ভালো বয়েল হয়েছে আলুটা একদম। ঠিক আছে, ওপরে পেঁয়াজের রসটা যথেষ্ট আছে, ভিতরে এটার মধ্যে আরেকটু যদি হতো, মানে এটা একটু ইমপ্রুভ দরকার আছে, আরেকটু পেঁয়াজ চেষ্টা করে দেখবো একদম। আর সেক্ষেত্রে বলাও যাবে না, কারণ যেহেতু 70 টাকায় মানে দিচ্ছে, তাই তো মানে সেক্ষেত্রে সব দিক ম্যানেজ করে দেখতে হবে কিন্তু ব্যাপার। বিরিয়ানিটা হচ্ছে ঠিক আমাদের কলকাতার সাইডে যে মানে হলুদ রঙের যে বিরিয়ানিটা, একদম কলকাতা স্টাইলে লাগছে কিন্তু। ঠিক আছে, একটু রাইসটা খাওয়া যাক। বিরিয়ানিটা কিন্তু একদম ড্রাই না, যথেষ্ট কিন্তু জুসি আছে। ঠিক আছে, মানে গলায় আটকাচ্ছে না, ভালো একদম সুন্দর। চিকেনের বিষয়টা যদি আসি, এরকম একটা চিকেন দিয়েছে। দেখো চিকেনটা একটু ভেঙে দেখাই তোমাদের, তো চিকেনটা টেস্ট করে দেখা যাক। পারফেক্ট বয়েল হয়েছে, চিকেনের ভিতরে যথেষ্ট কিন্তু যথেষ্ট পরিমাণে মশলা ঢুকেছে। এটা কিন্তু একদম একদম ঠিক কথা, যথেষ্ট পরিমাণে মশলা ঢুকেছে। আর বিরিয়ানিটা কিন্তু একদম উগ্র না, যে উগ্র যে কেওয়া যাওয়া আতর জল এক এক জায়গায় মানে নানান ধরনের গন্ধ বেরোবে, সেরকম কিন্তু না। যথেষ্ট পরিমাণে কিন্তু এটা মশলাও আছে, কিন্তু অতটা উগ্রও না। মানে আমার ওপিনিয়নে বলছে ভালো লাগছে কিন্তু। চলো একটু রাইস দিয়ে, একটু আলু, চিকেন। আমার কাছে মনে হচ্ছে এটা যদি 90 টাকা হতো সেক্ষেত্রে কিন্তু পারতাম। মসলন্দপুর সবাই কম বেশি চিনেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বনগা লাইনে, এই দিকটা সোজা হচ্ছে বনগা। দেখো আর শিয়ালদা থেকে যদি আসো, এটা হচ্ছে শিয়ালদা। অবশ্যই ট্রাই করতে পারো। আর মসলন্দপুর থেকে দেখেছি, দেখে থাকো অবশ্যই লাইক করে দিও। চলো বেশি ভিডিওটা বড় করবো না, হয়ে আসছে বিকাল বিকাল টাইপসে। চলে আসো।